আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, নিজের বাড়ির নিজের ঘর খাপায় খাপায় দেখতেছো, ঘটনাটা কি কছে? না সেটাই তো, আমি তো আমার নিজের বাসায় দেখতেছি। মানে আমার ডেলিভারি অ্যাড্রেস আসলো যে ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে তো তার থাকার কথা। কি হয়েছে? ফ্ল্যাট ওই 5B আসছে অ্যাড্রেস দেওয়া। তাহলে 5B কি দেবে? কিন্তু 5B না ফাঁকা বাড়ি এলাকাটা। তুমি না আমি আপনি যে তুমি আমার নাজিকে যে ওই ফ্ল্যাট খালি নেয় মানুষজন আছে, ও ফ্ল্যাট 5B-তে চলে আসছে মানুষ। হ্যাঁ, ও তাহলে ওরাই অর্ডার দিছে। আমার মনে হয় রাতে তোমার ঘুম ঠিক মতো হয় নাই। না ঘুম ঠিক মতো হয়েছে। তাইলে এই আওলা জ্বলা করতো না, কি করলাম? কারণ এটা ডেলিভারি দিবার দেবে লাগছে। হ্যাঁ ভালো কথা, কোনো সমস্যা নাই, কিন্তু ডেলিভারি চার্জটা নিও না। আমি ডেলিভারি দিলাম, ডেলিভারি চার্জ নিবো না? তিন তালায় থেকে দু তালায় এটা আবার ডেলিভারি চার্জ কি? আচ্ছা এটা নিবো না। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আই গেটটা লাগা। Sorry sir, maybe it's the wrong address. Yeah, yeah, bhaiya. Wrong address, man, address bar mein. Sir, I have a parcel to deliver at this address, but I think it's wrong. Take a deshan bhai rilo ko. Sir, I'm Bangladeshi, sir. Are you from here or other country? No, I'm not sure to push the button. I'm Bangladeshi. So, আপনি যেহেতু বাংলাদেশি, তাহলে বাংলায় কথা বলবেন। স্যার আসলে সরি স্যার, আমি বুঝতে পারিনি। আমাকে যে অ্যাড্রেসটি থেকে পার্সেলটা অর্ডার দেওয়া হয়েছে, এটা বাসার ঠিকানাটা এটি। স্যার আপনার নামটা? আমার নাম চমক। চমকাই গেলাম স্যার। মানে মানে কিছু না স্যার, চুমকি নামে একজন এটি অর্ডার দিয়েছিল, উনি কি বাসায় থাকেন? জি থাকে। উনি তো কে, কি হন? কি হয় না এটা কি আপনার বলতে হবে ভাই? আপনার পার্সেল দেওয়ার কাজ দিয়ে চলে যাবে না স্যার। আমাদের একটা ক্লায়েন্ট সার্ভিসের মধ্যে একটা নিয়ম হচ্ছে যে আমরা পার্সেলটি ডেলিভার দেওয়ার পরে স্যার তার সিগনেচারটা নিই স্যার। কত নিয়ম যে বাইর করবেন রে ভাই আপনারা। এই চুমকি দাঁড়ানো যাবে না। এই চুমকি, হ্যালো, আপনার নাম চুমকি? জি। আচ্ছা উনি চমক, মিস্টার চমক আপনি কি হয়? আমার ভাই। 2020 সালে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি এখনো চলে? মানে মানে আপন ভাই? জি। ও সরি জি। আচ্ছা এই এটা আপনি ডেলি অর্ডার দিয়েছিলেন, তো আপনার একটা সিগনেচার আমার লাগবে। আপনি প্লিজ এটা। ও থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আমি আমি এই বাসাতে থাকি আর কি। তাই? জি। কোন ফ্লোরে? আপনাদের নিচের ফ্ল্যাটে থাকি। ও আমি আপনার বাসার মানুষদেরকে চিনি। হ্যাঁ দেখা হয়েছে তারপর। আচ্ছা আমি আসলে একটু ব্যস্ত থাকি, বেশি ব্যস্ততার কারণে হয়তো দেখা হয়নি আপনার সাথে। আপনি আছেন তো দেখি নাই। আমি মনে হয় দেখেছি, আই ডোন্ট নো। হ্যাঁ জি। ছাদে কি যাওয়া হয় আপনার? আসলে মাত্রই আসলাম তো, ছাদে ওভাবে যাইনি, বাট হবে, আসবেন, হয়ে যাবে, দেখা কথা হবে। জি থ্যাংক ইউ। কিরে কি মানে এর কি পার্সেল না হয় নাকি? হ্যাঁ আসি দেখবে কই দিয়েছি। রাখ রাখ করলাম না। জানো আমি সমস্যা নেই, বুঝতে পারছি। বড় ইনসেন্স গায়ে কত রে?